আপনাদের স্বাগত, আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। হেডলাইন্স সহ নিবেদক হলিডক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি নবাবহাট জিটি রোড বর্ধমান। টুপি পাঞ্জাবি বাবা শু ব্লেজার সহ স্টাইলিশ শু টুপি চশমার বিপুল সংখ্যা। ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর 9 জিটি রোড পারবীর হাটা জয় সন্তোষী মা মার্কেট ফার্স্ট ফ্লোর। বলো লাল বাবা, লাল বাবা ছাল ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লকাই লটারি এজেন্সি শেয়ারাবাজার বর্ধমান। অর্কাদাস আগরওয়াল 362 বিসি রোড বড়বাজার বর্ধমান। হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা শেয়ারাবাজার আমিলা বর্ধমান। ফোন নাম্বার 9333083382। ধারা স্টিল প্রোডাক্ট তেজগঞ্জ বাইপাস নর্থ বর্ধমান। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে। পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর এলাকায় তিনটি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠিত হলো। বুধবার উত্তর দিনাজপুর জেলার ইটাহারে 9 নম্বর কাবাসিয়া গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করলো তৃণমূল কংগ্রেস। বুধবার পূর্ব বর্ধমান জেলার ভাতারে 7টি পঞ্চায়েতে বোর্ড গঠিত হলো। গ্রামীণ হাসপাতালের পরিষেবা উন্নয়নের দাবিতে সড়ক হলেন এলাকাবাসীরা। জামালপুরে বোর্ড গঠন প্রক্রিয়া অনুষ্ঠিত হলো বুধবার। বৈকুণ্ঠপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন পর্ব অনুষ্ঠিত হলো বুধবার। দেখে নেব এক ঝলকে কিছু খবর। গরিব মানুষদের বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার ঘুষখড়াতে। ঘুষখড়া বাস ইউনিয়নের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় এরূপ কর্মকাণ্ড। আউস গ্রামের বিধায়ক অবেদানন্দ ঠান্ডা সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে যোগদান করেন। ঘুষখড়া থেকে প্রতীকী দাস বৈরাগী, রিপোর্ট আনন্দ বার্তা। মানুষজনকে মনোরঞ্জন দেওয়ার লক্ষ্যে একটি মেলার সূচনা হলো। মেলাটি অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেঝেদাতে। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই রূপ কর্মকাণ্ড। মেলাতে অসংখ্য মানুষ ভিড় জমান। মেঝেদা থেকে প্রসঙ্গিত আয়ের রিপোর্ট আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কারবারাক অবস্থানটিতে সাফাই কর্মসূচি শুরু হলো। আসন্ন মহরম উপলক্ষে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। বর্ধমান পৌরসভার সহযোগিতায় চলছে এইরূপ কর্মকাণ্ড। বর্ধমান থেকে পিঙ্কি ম্যাকলার, রিপোর্ট আনন্দ বার্তা। আসছে বিস্তারিত খবরে। পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর এলাকায় তিনটি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠিত হলো। পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন অসিত বাগদি, সহ সভাপতি হলেন শ্যামল দত্ত। পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর এলাকায় তিনটি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করলো তৃণমূল কংগ্রেস। খণ্ড ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন অসিত বাগদি, সহ সভাপতি হলেন শ্যামল দত্ত। আমরা খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের দিন ছিল। আমরা সর্বসম্মতিক্রমে আমাদের সভাপতি এবং সহসভাপতি নির্বাচিত হলো। আগামী 5 বছর আমরা মানুষের সাথে মানুষের পাশে থেকে যেভাবে মমতা ব্যানার্জির সরকার উন্নয়নের রথকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা সেই রথের সাথী হয়ে, সেই রথের সঙ্গী হয়ে আমরা রথের চাকা হিসেবে কাজ করব উন্নয়নকে আরও জোরদার করার জন্য এবং মমতা ব্যানার্জির স্বপ্নকে সার্থক করার জন্য। বাংলাকে আজকে সারা ভারতবর্ষের মধ্যে 1 নম্বর জায়গা যাতে পায় সেই সম্বন্ধে খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতি সবসময় এগিয়ে যাবে। আগামী 5 বছরের জন্য সর্বদিকে তা এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সহসভাপতি হিসেবে এখানে আজকে নিয়োগ হয়ে কেমন লাগছে? আজকে সত্যি করে বলতে কি, আজকে আমার খুব আনন্দের দিন। আজকে শুধুমাত্র এই দিনটা আমি পেয়েছি যাদের জন্যে, আমাকে নাম না করলেই নয়, সর্বোপরি আমাদের ব্লক সভাপতি অপার্থিব ইসলাম এবং আমাদের বিধায়ক এমএলএ মাননীয় নবীন চন্দ্র বাগের যোগ্য নেতৃত্বে এবং যোগ্য দক্ষতায় আজকে এই জায়গায় আমরা আসতে পেরেছি। এর জন্য আমি ব্যক্তিগতভাবে আমাদের সভাপতি মাননীয় অপার্থিব ইসলাম এবং নবীন বাগকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই আজকে এই জায়গাটা আমাকে দেওয়ার জন্য। এবং আমি চেষ্টা করব তাদের সম্মান রাখার জন্য। এই জায়গাটা সহসভাপতি হিসেবে আমাকে যে দায়িত্ব ভার দিয়েছেন, আমি এই 5 বছর আমি চেষ্টা করব তাদের সঙ্গে আলোচনা করে
এবং আমার সভাপতি আছে মাননীয় অসিত বাগদি মহাশয়, তিনিও দক্ষ, তিনিও প্রশাসক ছিলেন, তিনিও শিক্ষা স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন, তিনিও যোগ্য। আমরা দুজনে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এবং আরও 29 জন পঞ্চায়েত সমিতির মেম্বার আছে সকলকে সঙ্গে নিয়ে এবং সর্বোপরি আমাদের যে টিম আজকে খণ্ডগোষ পঞ্চায়েত সমিতির টিম বা খণ্ডগোষ ব্লকের যে টিম আছে তাদের সঙ্গে নিয়ে আগামী 5 বছর আমরা উন্নয়নের জোয়ার বইয়ে দেবো। এবং বিগত 5 বছর ধরে যে কাজ উন্নয়ন হয়েছে এবং বলতে পারবো না যে আমরা 100% সাকসেসফুল হয়েছি, আমরা নিশ্চয়ই কিছু কাজ আমাদের বাকি আছে, সেই কাজগুলো আমরা পূর্ণ করার চেষ্টা করব। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খণ্ডগোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ, ব্লক সভাপতি অপার্থিব ইসলাম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের শুধুমাত্র সরকারি সংবিধান অনুযায়ী সভাপতি এবং সহসভাপতি নির্বাচনের দিন ছিল, কারণ আমাদের এই নির্বাচন পর্ব আগেই ঢুকে গিয়েছিল, কিন্তু একটা সাম্প্রদায়িক কৃত্রিমভাবে বিভিন্ন রকমের কেস কাবারি করে আজকে আমাদের উন্নয়নকে পিছিয়ে দেওয়ার জন্যে সারা বাংলা যেভাবে আমাদের বিশ্বজয়ী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাকে অর্থনৈতিক অবস্থা পঙ্গু থাকা সত্ত্বেও যেভাবে আমাদের বাংলাকে আগিয়ে নিয়ে যাচ্ছেন, সেইটাকে মাননীয় কেন্দ্র সরকারের ঈর্ষা এবং তাদের আঙুলের ইশারাতে কেস কাবারি করে আজকে আমাদের বোর্ডকে গঠন পিছিয়ে দিয়েছিল। তো আজকে আমরা প্রথম আমাদের জয়ী হয়েছে, আমরা কোর্টের মাধ্যম দিয়ে আইনকে সম্মান জানিয়ে আমাদের জয়ী হওয়ার পরে আজকে আমাদের সরকারিভাবে দিন ঘোষণা হয়েছিল আজকে সভাপতি এবং সহসভাপতি নির্বাচনের। আজকে আমাদের এই খণ্ডগোষ পঞ্চায়েত সমিতির 29 জন সদস্য ছিলেন, তার মধ্যে একজন শুধু আসতে পারেননি, তিনি অসুস্থ বলে, তার সুস্থতা কামনা করি আমরা, এবং 28 জন হাজির হয়েছিলেন, তাদের সর্বসম্মতিক্রমে আজকে আমাদের সভাপতি হিসাবে যিনি নির্বাচন হলেন তিনি হলেন, আমাদের এখানটা রিজার্ভেশন ছিল, ST রিজার্ভেশন ছিল, আমাদের অসিত কুমার বাগদি মহাশয় তিনি সভাপতি হলেন, এবং আমাদের সহসভাপতির পদটি জেনারেল ছিল, সেইখানে আমাদের সর্বসম্মতিক্রমে সমস্ত সদস্যের সর্বসম্মতিক্রমে শ্যামল কুমার দত্ত মহাশয় সহসভাপতি পদে নিয়োগ হলেন। আগামী বোর্ড গঠন কবে করবেন? আমাদের ওটা মনে হয় আনুমানিক আমার 1 মাসের মধ্যে আমাদের কর্মাধ্যক্ষ সব নিয়োগ করতে হয়, সেগুলো আমরা যেরকমভাবে আমরা সুস্থভাবে সকলে সহমতে যেরকম আজকে আমাদের নির্বাচন পর্ব শেষ হলো, আগামী নির্বাচন পর্ব আমাদের এইভাবেই শেষ হবে। অপরদিকে ডায়না 1 নম্বর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হলো বুধবার। এই পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন রত্না মহন্ত, সহসভাপতি হলেন প্রাক্তন সভাপতি শেখ আনোয়ার আলী। ডায়না 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন পার্বতী ধারা ও সহসভাপতি হলেন প্রাক্তন সভাপতি আনসার আলী খাঁ। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়নার বিধায়ক নেপাল ঘড়ুই সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমি 5 বছর সেই কাজটা করার চেষ্টা করব এবং দিদির আদর্শ মেনে আমরা সমস্ত কাজ করব। দক্ষিণ দামোদর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। পরবর্তী খবরে, বুধবার উত্তর দিনাজপুর জেলার ইটাহারে 9 নম্বর কাপাসিয়া গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করলো তৃণমূল কংগ্রেস। এই পঞ্চায়েতের প্রধান হন সুফিয়া বিবি আর উপপ্রধান হন আব্দুল রহমান। বুধবার উত্তর দিনাজপুর জেলার ইটাহারে 9 নম্বর কাপাসিয়া গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করলো তৃণমূল কংগ্রেস। এই পঞ্চায়েতে 20টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 19টি ও 1টি আসনে কংগ্রেস প্রার্থী জয়ী হয়। যদিও কংগ্রেসের জয়ী প্রার্থী পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন অঞ্চল সভাপতি হুসেন আলী জয়ী প্রার্থীদের পঞ্চায়েত অফিসে নিয়ে আসেন। এই পঞ্চায়েতে প্রধান হন সুফিয়া বিবি ও উপপ্রধান হন আবেদুর রহমান। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মোহাম্মদ ইসরাইল, যুব সভাপতি অশোক দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পঞ্চায়েত বোর্ড নির্বাচনে আমরা তৃণমূল কংগ্রেসের 19 জন প্রার্থী আমরা বিজয়ী হয়েছিলাম, 1 জন কংগ্রেসের মেম্বার বিজয়ী হয়েছিলেন। আমরা সদল বলে বলতে কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের 19 জন এবং কংগ্রেসের 1 জন মিত্র তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে 19 জনই সমর্থনে প্রধান এবং প্রধান আজকে নির্বাচিত হল। প্রধান কে হল? প্রধান হল সুফিয়া বিবি আর উপপ্রধান জিয়াপুর থেকে, আর উপপ্রধান হল অবায়দুর রহমান নমরিয়া দক্ষিণ থেকে। আগামী দিনে কাজ কিভাবে করবেন? আগামী দিনের কাজ উন্নয়নমূলক কাজ, জলের ব্যবস্থা, পানীয় ব্যবস্থা, সেচ ব্যবস্থা, রাস্তাঘাট সমস্ত কিছু প্রধান উপপ্রধানকে দিয়ে আমরা সাংগঠনিকভাবে অমলদার নেতৃত্বে আমরা এগিয়ে যাওয়ার জন্যই আমরা উদ্যোগ নিয়েছি। মানে সাধারণ মানুষদের জন্য সাধারণ মানুষের জন্যই উদ্যোগ।
উত্তর দিনাজপুর থেকে শুক্লা বিশ্বাসের রিপোর্ট আনন্দবার্তা। বুধবার পূর্ব বর্ধমান জেলার ভাতারে সাতটি পঞ্চায়েতে বোর্ড গঠিত হল। বৃহস্পতিবার ছটি পঞ্চায়েতে বোর্ড গঠিত হবে। এদিন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন প্রস্তুত ছিলেন। বুধবার পূর্ব বর্ধমান জেলার ভাতারে ১৩টি পঞ্চায়েতের মধ্যে ৭টিতে বোর্ড গঠিত হল। এদিন আমারুন ১, বামুনারা, বরবেলুন ২, বনপাশ, মাহাচাঁদা, সাহেবগঞ্জ ১ ও ২ এ এদিন সভাপতি ও সহসভাপতি নির্বাচিত করা হয়। বৃহস্পতিবার আমারুন ২, ভাতার, বলগোনা, এডুয়ার, মাহাতা ও নিত্যানন্দপুরে পঞ্চায়েতের বোর্ড গঠিত হবে। এদিন বোর্ড গঠন ঘিরে যাতে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সে ব্যাপারে প্রশাসন সজাগ ছিলেন। আমাদের দল থেকে নির্বাচিত করেছিল চায়না অধিকারীকে প্রধান এবং উপপ্রধান হিসাবে ভুবনেশ্বর সাদরাকে নির্বাচিত করেছিল আমাদের দল। আমার সবচেয়ে আনন্দের বিষয় যেটা হচ্ছে আমার দলের সম্মান রক্ষার্থে দলের কর্মীরা দলের মানে প্রার্থীরা দলীয় মানে প্রার্থীকে মনোনীত প্রধান এবং উপপ্রধানকে মেনে নিয়ে তারা হাত তুলে সমর্থন করেছেন। এটা আমার কাছে খুব আনন্দের বিষয়, কারণ আমি ব্লকের যেমন নেতৃত্ব দিই এই অঞ্চলটা আমার। আমি চাই আগামী দিনে এই যে আজকে মিলনক্ষেত্র, এই মিলনক্ষেত্রটা হ্যাঁ যে আমাদের একমাউন্টুন এক নম্বর অঞ্চলে ভোট গঠন হয়ে গেল। আমাদের নজন সদস্য ছিলাম, আটজন আমাদের তৃণমূল কংগ্রেস প্রার্থী, তৃণমূল কংগ্রেসের সদস্য ও একজন নির্দল ছিল। প্রধান কে হয়েছে? প্রধান আমি দীপক কুমার ভট্টাচার্য প্রধান হয়েছি, সর্বসম্মতিক্রমে। উপপ্রধান সুনুর গ্রামের রেখা দাস হয়েছে। আমার লক্ষ্য একটা, মমতা ব্যানার্জির উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা এবং মানুষের পাশে থাকা, জনপরিষেবা, সততার সহিত পঞ্চায়েত চালানো। এমএলএ আমাদের ভাতারের বিধায়ক মাননীয় সুভাষ মণ্ডল মহাশয়ের অনুপ্রেরণায় এবং আমাদের ভাতারের রূপকার বনমালী হাজরা মহাশয়ের সাহায্যে আমরা এই পঞ্চায়েতকে আগামী দিনে বৃহত্তর পঞ্চায়েতে পরিণত করতে চাই। ভাতারের মধ্যে সেরা, তথাকথিত বর্ধমানের মধ্যে সেরা পঞ্চায়েত গড়ে তুলতে চাই। আমাদের গ্রাম পঞ্চায়েতের ১৭ জন মেম্বারই আমাদের নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়েছিলেন এবং ব্লকের যারা প্রতিনিধি তারাও নির্দিষ্ট সময়ে এসেছিলেন। আমাদের পার্টির যে নির্দেশ ছিল, আমাদের মাননীয় জেলা সভাপতি স্বপন দেবনাথ, আমাদের ভাতার ব্লকের অবজারভার শ্রদ্ধেয় বনমালী হাজরা মহাশয় এবং আমাদের শ্রদ্ধেয় বিধায়ক এমএলএ সাহেব এবং ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের সই করা প্যাড আমাদের কাছে এসে উপস্থিত হয়েছিল। ব্লক প্রতিনিধি হিসেবে আমাদের সদ্য পরেশনাথ মুখার্জি মহাশয় প্রচুরভাবে আনন্দিত হয়েছে। অসংখ্য মানুষ সেখানে এসেছেন, উপস্থিত হয়েছেন আজকে দিনটার জন্য। আমরা চাই প্রধান, আমরা প্রধান জেলাকে নির্বাচন করলাম, আশা করি আমাদের গ্রামের উন্নয়নটা তিনি ধারাবাহিকভাবে করে যাবে এবং তার জন্য আমরা লোকাল পার্টির নেতৃত্ব হিসাবে যতটা আমাদের সহযোগিতা করা এবং করে যাব এবং আমাদের সদস্যরাও তাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করবেন এবং গ্রামকে উন্নয়ন করবেন। আপনি কী নির্বাচিত হলেন? আমি প্রধান নির্বাচিত হলাম, আমার বাড়ি ওগ্রামে। আমি এই সর্বসম্মতিক্রমে সকলের অনুমতি নিয়েই প্রধানটা হলাম। কোন পঞ্চায়েত? আমি সাহেবগঞ্জ ২ নম্বর পঞ্চায়েত। কতজন সদস্য ছিল? আমার ১২ জন সদস্য। নির্বিঘ্ন হয়েছে সব? নির্বিঘ্নে সব, শান্তিপূর্ণভাবে আমাদের। পরবর্তী পদক্ষেপটি আপনার লক্ষ্য কী? পরবর্তী হচ্ছে উন্নয়ন। পঞ্চায়েতের দীর্ঘদিন ধরে আমাদের পঞ্চায়েতটা কোনো কাজকর্ম তেমন হয়নি, সেই উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার আমার মেন লক্ষ্য। ভাতা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট আনন্দবার্তা। গ্রামীণ হাসপাতালের পরিষেবা উন্নয়নের দাবিতে সরব হলেন এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনার ভগবানপুর এলাকায়। জেলাশাসক বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। এলাকার একমাত্র সরকারি গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের দাবিতে সরব হলেন বাঁকুড়ার ছাতনা ভগবানপুর এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দারা জানান, এই স্বাস্থ্যকেন্দ্রের উপর কাশীবেতা, ভগবানপুর, সালনী সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ নির্ভর করে। এই হাসপাতালের পরিস্থিতি এখন বর্তমানে খুবই খারাপ।
মানে ডাক্তাররা এখানে থাকতে জানে, বাড়ি ফাড়ি সব জরাজীর্ণ বাড়ি হয়ে গেছে, সব ধসে গেছে, একে একে কোনো মেনটেন্স নাই। আগে একদিন এখানে প্রসূতি হতো, লাইকেশন অপারেশন হতো, হসপিটালে রোগী ভর্তি থাকতো, সাপে কাটা রোগী এখানে চিকিৎসা হতো, দিন কি রাত ডাক্তার এখানে থাকতো, এখানে গরিব মানুষ প্রচুর মানে ভালোভাবে পরিষেবা পেত। কিন্তু বর্তমানে কোনো পরিষেবা নেই, ওই দশটার সময় ডাক্তার স্টাফরা আসে, একটার সময় সব বাড়ি চলে যায়। তারপর থেকে এখানকার মানুষ এখান থেকে 30-35 কিলোমিটার দূরে গোবিন্দনগর হাসপাতালে ছুটে যেতে হয় এবং গাড়ি ঘোড়ার খুব অসুবিধা। এই হাসপাতালটার উপরে মোটামুটি আপনি ধরতে পারেন তেঘরি অঞ্চল, তার পাশাপাশি আছে মেটালা অঞ্চল, সালডিয়া অঞ্চল, হাটকগ্রাম অঞ্চলের মানুষও এখানে চিকিৎসা করাতে আসে। আগে এখানে প্রসূতি বিভাগ চালু ছিল, 24 ঘন্টা ডাক্তারের ব্যবস্থা ছিল, 24 ঘন্টা চিকিৎসা পরিষেবার দাবিতে তারা সরব হয়েছেন। জেলাশাসক ডক্টর উমাশঙ্কর এস এবং স্থানীয় বিধায়ক বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন। আমাদের জেলাতে ডাক্তারদের একটু অভাব আছে, ইভেন এর মধ্যে ইতিমধ্যে অনেক ডাক্তাররা এটা পিজি করার জন্য অনেকজনকে আমরা রিলিজ করতে হয়েছে। ওর জন্য আমরা সমস্ত স্বাস্থ্যকেন্দ্রগুলো 24 ঘন্টা চালানোর মতন একটু ম্যান পাওয়ার নেই। যদি যদিও আমরা দেখে যাই যত পারবে আমরা কোনো অন্য কোনো পাশাপাশি জেলাতে এটা পাশাপাশি পিএসসি থেকে ডেপুট করে অ্যাটলিস্ট একটা দুটোকে একটা ব্লকে একটা ডেলিভারি পয়েন্ট মতো ডিক্লেয়ার করা হয়েছে। ওগুলোকে আমরা এই মুহূর্তে 24 ঘন্টা চালানোর জন্য চেষ্টা করছি। যদি অন্য কোনো এই ধরনের একটা পিএসসিতে আরও ডিমান্ড থাকলে আমরা নিশ্চয়ই এটাকে বি ডেলিভারি পয়েন্ট মতন ডিক্লেয়ার করার জন্য আমরা ডিপার্টমেন্টের কাছে আমরা রিকোয়েস্ট করব। যদি আমরা এক্সট্রা ম্যান পাওয়ার পেলে এটা বি আমরা 24 ঘন্টা চালানো উচিত। এখন বর্তমানে ডাক্তার নাই, একজন ইনচার্জ হিসাবে একজন দিদিমণি রিটায়ার্ড যিনি করেছিলেন তিনি এখন চালাচ্ছেন। নার্সিং স্টাফও একজন আছেন, একজন কম্পাউন্ডার আছে এবং বাকি লোক এখন নাই। এবং ডাক্তারের ক্ষেত্রে আমরা বলেছি যে এখানে ডাক্তার নিয়োগের ক্ষেত্রে তাড়াতাড়ি একটা পদক্ষেপ নিতে হবে। তাতে বলেছেন যে আমরা ডাক্তারের ব্যাপার তো এখন অনেক ডাক্তার পাস করে ডাক্তার না বেরোয়ার পর এখন আমরা ডাক্তার দিতে পারছি না। নার্সিং স্টাফ এবং আদার্স যে কাজগুলো সেগুলো আমরা তাড়াতাড়ি ব্যবস্থা করব। একটা সময় এখানে 24 ঘন্টা চাইছি এবং এখানে আমি সমস্ত স্ট্যাটাস রিপোর্ট নিয়েছিলাম। এখানে যত আমাদের হসপিটাল আছে যে কোন কোন জায়গাতে বেডের অ্যারেঞ্জমেন্ট আছে ইম্পর্টেন্ট এবং স্টাফ পজিশন সমস্তগুলো আমাকে পাঠিয়ে দিয়েছেন মডার্ন যে অবস্থাতে আছে। তাহলে আমিও চাইছি যে আমার এখানেও যেন সমস্ত স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সবসময় ডাক্তার থাকে। আগে ডাক্তার থাকতেন কিন্তু কোয়ার্টারগুলো এখন অযোগ্য অবস্থায় আছে আর পার্মানেন্ট ডাক্তার নাই এবং রিটায়ার ডাক্তার দিয়ে যেহেতু চালানো হচ্ছে তিনি যাতায়াত করেন। আগে আগে ডাক্তার থাকতেন, এখন ডাক্তার নেই। তবে ডাক্তারের ব্যবস্থা অতি সত্বর করা হবে, সে ধরনের একটা কথাবার্তা স্বাস্থ্য ভবনের সাথে আলোচনা হয়েছে। এখন দেখার কবে আবার এই হাসপাতালে আগের ব্যবস্থা ফিরে আসে। বাঁকুড়া থেকে ইন্দ্রনী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় একটা ছোট বিরতি, বিরতি পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। চাচা আমাদের কি খাটে শোবার সৌভাগ্য হবে না? চাচা চাচা আমাদেরকে বসার জায়গা হবে না? চাচা চাচা ভালো ভালো জামা কাপড় গুলো সব নষ্ট হয়ে গেছে। চাচা আপনি কিছু একটা করুন, চাচা আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন, চাচা আপনি কিছু একটা করুন।
আমি যে দুরন্ত দু চোখে অনন্ত। ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়ায়, রেখো না মনের দ্বন্দ্ব সব ছেড়ে চলো যাহাই, তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য। শাড়িতে তুমি সত্যিই অনন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়া। আমার সৌন্দর্যের গোপন রহস্য মৌসুমি, তাই তো আমি অনন্যা। মৌসুমি সম্পূর্ণ ফ্যামিলি শপ, জিটি রোড কার্জন গেটের পাশে বর্ধমান। বিয়ে মানে সারা জীবনের জন্য মনের মনি কোঠায় সযত্নে সাজিয়ে রাখার মতো একটি দিন, নতুন জীবন শুরুর শুভক্ষণ। সেই বিয়ের অনুষ্ঠানের জন্য আলো ঝলমল মনোরম পরিবেশ নিয়ে তৈরি শুভাঙ্গন বিয়ে বাড়ি, সাজানো বাগানের মাঝে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ভবন, অতিথি আপ্যায়নের জন্য বিশাল ডাইনিং রুম, রেস্ট রুম, এছাড়াও আছে যে কোনো অনুষ্ঠান ও মিটিং এর জন্য মিটিং হল, প্রশস্ত লন, গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত। সব মিলিয়ে আপনার সাধ্যের মধ্যে মনের মতো বিয়ে বাড়ি শুভাঙ্গন। শুভাঙ্গন বিয়ে বাড়ি, কাজীঘাট বটতলা, বর্ধমান। ফ্যান্সি ফার্নিচার এন্ড বেডিং স্টোর, এখানে পাচ্ছেন রড আয়রনের 6-7 খাট মাত্র 3000 টাকায়, 6-3 আলমারি মাত্র 4300 টাকায়, স্টিলের 6-7 খাট মাত্র 5500 টাকায়, 6-7 খাটের গদি মাত্র 1500 টাকায়, 4টে চেয়ার সহ স্টিলের ডাইনিং টেবিল মাত্র 10000 টাকায়, 3 সিটের সোফা মাত্র 5000 টাকায়। এছাড়াও গোদরেজ ইন্টেরিয়র, কার্লন, টাটা, পুষ্পা, সুপ্রিম, নীলকমল ছাড়াও রয়েছে বিভিন্ন নামি নামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার। মনে রাখবেন রয়েছে 60 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি। আমাদের ঠিকানা নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 9 জিটি রোড, পারবিরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। ফোন নাম্বার 7718285627। এবিজি প্যাথো স্ক্যান সেন্টার, এখানে সিটি স্ক্যান, ইউএসজি, ডিজিটাল এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, হল্টার মনিটরিং, টিএমটি, কালার ডপলার, ইইজি, ব্লাড টেস্ট, লাং ফাংশন টেস্ট, এন্ডোস্কোপি, বায়োস্কোপি, কোলোস্কোপি, বিএমডি টেস্ট, এমআরআই, ফুললি অটোমেটেড প্যাথোলজি করা হয়। তাই যে কোনো ধরনের পরীক্ষার এক এবং একমাত্র প্রতিষ্ঠান এবিজি প্যাথো স্ক্যান সেন্টার, শামসুর দক্ষিণ, কুশবাগান, বর্ধমান। 4 9609 50 3 99 অথবা 9609 77 2 99। চা, এই আজকের মেনুটা কি? গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা। আরে বাবা, সেদ্ধ চালের ভাত হবে ফুলের মতো। আজকালকার যা চাল, মুখেই দেওয়া যায় না। ভরা হাড়ি গিন্নির সোনার কপাল, ভাত খাবে ছেলে পুলে লাল বাবা চাল। আর একটু দেবো বাবা? হুম, বাবা নয় বলো লাল বাবা, লাল বাবা চাল। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে, যেখানে প্রতি শুক্রবার সরাসরি তাঁত শিল্পীদের কাছ থেকে কিনতে পারবেন ঢাকাই জামদানি থেকে তসর, টাঙ্গাইল থেকে বালুচরি সহ সমস্ত রেডিমেড গার্মেন্টস। দোতলা ও তিনতলার পর নতুন করে চারতলাতে হাট চালু হলো। ক্রেতা ও বিক্রেতার উভয়েরই আশাতীতভাবে সাড়া দেওয়ার জন্য উত্তরহাট কর্তৃপক্ষ সকলকে অভিনন্দন জানায়। সময় সকাল 6টা থেকে বিকেল 3টে পর্যন্ত প্রতি শুক্রবার। সবার রইল আমন্ত্রণ। ফিল্ম বিউটি পর
জামালপুরে বোর্ড গঠন প্রক্রিয়া অনুষ্ঠিত হলো বুধবার। এদিন ভোটাভুটির মধ্যে দিয়ে সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হন। প্রক্রিয়া ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। রাজ্য সরকারের নির্দেশ মেনে জামালপুরে বোর্ড গঠন হলো বুধবার। বোর্ড গঠন পর্ব ঘিরে দলীয় নেতৃত্ব সহ কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। জামালপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে চলে এই রূপ কর্মকাণ্ড। ভোটাভুটির মধ্যে দিয়ে সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হন। এদিন সভাপতি মনোনীত হন মেহমুদ খান এবং সহসভাপতি মনোনীত হন দেবু হেমব্রম। বোর্ড গঠন পর্ব ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য গোটা এলাকাকে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়। সভাপতি, পঞ্চায়েত সমিতি যারা মেম্বার তারা আমার নাম মনোনীত করেছে। এই পরিপ্রেক্ষিতে আমরা সব মেম্বারকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই, এবং যাতে এই জায়গায় যে আমাকে বসানো হয়েছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মামাটির সরকারের যে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে যে আজকে যে সম্মান দিয়েছে সে সম্মানটা যেন আমি রাখতে পারি, যেন উন্নয়নটা আমরা করে দেখাতে পারি। এই আজকে যে জায়গাটা বসিয়েছে আমি জামাল ব্লকের বর্ধমান জেলার প্রত্যেকটা নাগরিককে আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই, এবং আমরা যেন কাজ করতে পারি তার জন্য প্রত্যেকটা জামাল ব্লকের সাধারণ মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি, যেন তাদের পাশে থেকে আমি কাজটা করতে পারি। আপনার এগেনস্টে কে দাঁড়িয়েছিল? আমার এগেনস্টে প্রদীপবাবু দাঁড়িয়েছিলেন, এবং আমরা একসঙ্গে আলোচনা করার পর সবই মোটামুটি একটা ভালো ইয়ে হলো, অসুবিধা কিছু নেই। কতগুলো ভোটাভুটির মাধ্যমে বন্ধুত্বপূর্ণ লড়াই হয়েছে? আমরা ওই 19-20 হয়েছে। আর মানে সহসভাপতিকে নির্বাচন করা হয়েছে? আমাদের দেবু হেমব্রম খুব ভালো ছেলে, এবং ইনি ছিলেন আর একটা আমাদের যে ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সোমা হেমব্রম, তো উনিও সেই 19-20 মধ্যেই আমাদের জয়লাভ হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে মুখ্যমন্ত্রীর একটা নির্দেশ ছিল, যেটা হচ্ছে যে কোনো ভোটাভুটির মাধ্যমে কোনো পঞ্চায়েত বোর্ড গঠন করা যাবে না, কিন্তু তারপরে ভোটাভুটি হলো কেন জামালপুরে? কিন্তু সেই পরিপ্রেক্ষিতে এখন জানি না, দলের যে নির্দেশ এখন পর্যন্ত যা আছে সেটা দলের চিন্তা ভাবনা অবশ্যই করবেন, এবং আজকে যে এটা হয়েছে যেহেতু জনপ্রতিনিধির মধ্যে জায়গাটা এসেছে। কতগুলো পঞ্চায়েতকে ভোটাভুটির মাধ্যমে এই বোর্ড গঠন করা হলো এটা? সেটা এই মুহূর্তে সবটা ভালো করে কি ঘটনা হয়েছে খবরটা নিতে হবে আমাকে। টোটাল কতগুলো পঞ্চায়েত? 13টা পঞ্চায়েত। জামালপুর থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দবার্তা। বৈকুণ্ঠপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন পর্ব অনুষ্ঠিত হলো বুধবার। এদিন নবনিযুক্ত প্রধান উপপ্রধানরা তাদের দায়িত্বভার বুঝে নেন। কর্মসূচি ঘিরে দলীয় নেতৃত্ব সহ কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। বৈকুণ্ঠপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন পর্ব অনুষ্ঠিত হলো। এদিন বোর্ডের প্রধান উপপ্রধান সহ বিভিন্ন পদাধিকারীরা তাদের দায়িত্বভার বুঝে নেন। দলীয় নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক এদিনের কর্মসূচিতে নিজেদের নিয়োজিত করেন। বোর্ড গঠন পর্ব ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ফুটে ওঠে। বোর্ডের নবনিযুক্ত উপপ্রধান এদিন জানান, তার প্রথম পদক্ষেপ হবে 100 দিনের কাজের মধ্যে দিয়ে জনগণের মুখে হাসি ফুটিয়ে তোলা। সকল সদস্য ও সদস্যদের সাথে আমি গ্রামের মানুষের উন্নয়নের কাজ করি। 1998 সালে নেত্রী যখন দল প্রতিষ্ঠা করেছিলেন তখন থেকে দলের সৈনিক হিসেবে কাজ করে গেছে। দল আজকে আমাকে উপপ্রধান হিসেবে সম্মান করেছে, দল যে নির্দেশ দিয়েছে দলের সেই নির্দেশকে আমি অক্ষরে অক্ষরে পালন করেছি, কারণ দলই আমার কাছে শেষ কথা। উপপ্রধান হিসেবে বসে প্রথমেই আমার যেটা মনে হয়েছে যে দীর্ঘ 5-6 মাস পশ্চিমবাংলার উন্নয়নকে স্তব্ধ করবার জন্য চক্রান্ত করে কোর্টে গিয়েছে, কোর্টে তারা প্রতিগ্রস্ত হয়েছে, গ্রাম বাংলার উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে। বিশেষ করে 100 দিনের কাজ
যেটা গ্রাম বাংলার মানুষের কাছে সবচেয়ে বিশেষ প্রয়োজন সেটা স্তব্ধ হয়ে গেছে, সেই কাজের উপর আমরা অগ্রাধিকার দেবো। 100 দিনের কাজকে বৈকান্ডপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতকে বর্তমান জেলার মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করার প্রচেষ্টায় লিখতে হবে। বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত কাষ্ঠগড়া পঞ্চায়েতের অধীনে রানীপুর, লালবাজার ও ভালকাপাহাড়ি এলাকার মহিলারা বেআইনি মদের ঠেকের বিরুদ্ধে আন্দোলনে নামলেন। এদিন তারা পঞ্চায়েতের প্রধানের কাছে এ ব্যাপারে একটি স্মারকলিপি জমা দেন। বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত কাষ্ঠগড়া পঞ্চায়েতের অধীনে রানীপুর, লালবাজার, ভালকাপাহাড়ি, এখানে আদিবাসী সম্প্রদায় মানুষ বেশি বসবাস করেন। এই এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা একত্রিত হয়ে রানীপুর গ্রামের সমস্ত মদের ঠেক বন্ধ করার চেষ্টা করেন। এই সমস্ত মদের ঠেকগুলি বন্ধ করতে মহিলাদের ঝামেলার মুখে পড়তে হয়। মদ বন্ধ করতে গেলি, আমি বললাম পড়াই লোক সবাই গেল, তা আমিও গেলাম। কি দোষ করলো পড়াই লোক? কার বাড়ি গিয়েছিলাম? আমি হ্যাঁ, কার বাড়ি গিয়েছিলাম? গুগলের বাড়ি। গুগলের বাড়ি? গুগলের বাড়ি কি ইতে রানীপুরে? আচ্ছা, মদের ভাটি চালাই তো তুমি, ওকে বন্ধ করতে গেছিল নিয়ে তোমাদের সবাই গিয়েছিল তো তোমাদের বাড়িতে রাত্রে টিভি ভেঙে দিয়েছে, কারেন্টের তার, কারেন্টের তার ছেড়ে দিয়েছে। যারা মদের ঠেক চালান তারা তাদের হুমকি দেয় বলে অভিযোগ। বুধবার ওই সব মহিলারা পঞ্চায়েতের প্রধানের কাছে একটি লিখিত অভিযোগ জানান। প্রধান মণিমালা ঘোষ জানান আলোচনা করে মদের ঠেকগুলি বন্ধ করার চেষ্টা করবেন। এখন সময় আরো একটা বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। বর্ধমান মোবাইল নাম্বার 8798101545।
বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নম্বর 9933-08776 অথবা 9434-03873 অথবা ফোন করুন 03422-665417। ওয়াও! হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার 9333-08382। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, এখানে আপনাদের পরিষেবায় থাকছে পেকো সার্জারি, মাইক্রো সার্জারি, গ্লুকোমা সার্জারি, মেডিকেল রেটিনা, অকুলোপ্লাস্টি। এছাড়াও আউটডোর পরিষেবায় পাচ্ছেন কর্নিয়া ক্লিনিক, গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক, চশমার শোরুম ও কন্ট্যাক্ট লেন্স। এখানে বসছেন ডাক্তার সৌরভ ঘোষ, MBBS অনার্স, কলকাতা MS গোল্ড মেডেলিস্ট, ফেকো গ্লুকোমা অকুলোপ্লাস্টি বিশেষজ্ঞ, বসছেন প্রতিদিনই। এছাড়াও থাকছেন ডাক্তার শুভজিৎ দাস, রেটিনা বিশেষজ্ঞ, ফেলো শঙ্কর নেত্রালয়, চেন্নাই, বসছেন প্রতি মাসে প্রথম ও তৃতীয় শুক্রবার। মনে রাখবেন, আমাদের নার্সিংহোম সোমবার বন্ধ। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি সহকারে চিকিৎসা করানো হয়, যেমন ফ্লাইট ল্যাম্প, কম্পিউটারাইজড পাওয়ার চেক আপ, কম্পিউটারাইজড চোখের প্রেশার মাপা, ইনডাইরেক্ট অপথালমোস্কোপি, 3D OCT, লেজার, কেরাটোমেট্রি, বায়োমেট্রি। এখানে OPD খোলা থাকবে সকাল 1:30 থেকে দুপুর 1:00 পর্যন্ত এবং বিকেল 5:00 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। তাই উন্নত চিকিৎসা পরিষেবার লক্ষ্যে আসুন বর্ধমান আই কেয়ার নার্সিংহোমে। আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিংহোম, দ্বিতীয় তল আরজি ভবন, পারবীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। পিন নাম্বার 713103। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9800790249 অথবা 8167539382 নম্বরে। কিডস গার্মেন্টস মানে নয়ন, বাচ্চাদের মনের মতন যে কোনো ধরনের নিত্য নতুন ডিজাইনের পোশাকে এক এবং অদ্বিতীয় নয়ন। লেহেঙ্গা, কুর্তি, টপ, হট প্যান্ট, জিন্স, টি শার্ট, মোদি কোট, ধুতি পাঞ্জাবি, বাবা স্যুট, ব্লেজার সহ স্টাইলিশ শু, টুপি, চশমার বিপুল সম্ভার। পূজোর বাজারে আপনার বাচ্চার পোশাকটা নয়নেই কিনতে হবে, না হলে পিছিয়ে পড়তে হবে। আমাদের ঠিকানা নয়ন, বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9434671949। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে বিএড এবং ডিএড 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, বিএড এবং ডিএড কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স, GNM এবং BSc নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাস করুন NIOS। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। 26 বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত ধারা স্টিল প্রোডাক্ট।
স্টিল আলমারি, ডাইনিং, কম্পিউটার টেবিল, রাডারনের খাট, সেগুনের খাট, ড্রেসিং টেবিল এবং সুপ্রিমের চেয়ার ও বিভিন্ন কোম্পানির গদির হোলসেল ও রিটেলার ধারা স্টিল প্রোডাক্ট। ঠিকানা ধারা স্টিল প্রোডাক্ট, তেজগঞ্জ বাইপাস নর্থ, বর্ধমান। কন্ট্যাক্ট নাম্বার 9832167611 অথবা 9564224444। ফিরলাম বিরতির পর। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আধার কার্ড সংস্থাকে কাজ করার অনুমতি দিলেও তারা কাজ করছে না বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনায়। এ ব্যাপারে গ্রাহকরা এদিন পথ অবরোধ করেন। পূর্ব বর্ধমান জেলার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কালনা শাখায় একটি নির্দিষ্ট ঘরে ব্যাংক কর্তৃপক্ষ আধার কার্ড সংস্থাকে কাজ করার অনুমতি দেয়, কিন্তু আধার কার্ড সংস্থা দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাতে গ্রাহকদের ফিরিয়ে দেয় বলে অভিযোগ। বুধবার গ্রাহকদের আসতে বলা হয়। গেট না খোলায় ব্যাংকের এটিএম এর সিকিউরিটিদের জিজ্ঞাসা করলে গ্রাহকদের বলা হয় দেওয়ালে নোটিশ দেওয়া আছে। এতে গ্রাহকরা ক্ষিপ্ত হয়ে পথ অবরোধ করে। আজকে কি আধার কার্ড হলো? হয়নি, এই তো আধার কার্ড বন্ধ আছে। কি বললো? বললো যে আধার কার্ড হবে না বললো। কেন জিজ্ঞাসা করেননি? হ্যাঁ জিজ্ঞেস করলাম, বললো এখানে কি অসুবিধা হয়েছে সেই কারণে আধার কার্ডটা বন্ধ আছে। আমি আজকে দুদিন ঘুরেছি এখানে, আজকে বেদ দিয়েছিল, আমি এসেছি তো এখানে এই নোটিশ টাঙিয়ে দিয়েছে বন্ধ আছে, আমি কবার করে আসবো এই রাস্তায়। কিসের নোটিশ? নোটিশ দিয়েছিলাম 19 তারিখে আধার কার্ডের টোকেন দেওয়া হবে, কিন্তু আজকে এসে দেখছি বন্ধ আছে। প্রায় 2 ঘন্টা অবরোধ চলার পর কালনা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধ তুলে দেয়। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। লীগ পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো বুধবার। স্পন্দন ময়দানে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হলেও রাধারানী ময়দানে প্রতিযোগিতাটি বাতিল হয়ে যায়। এদিন থার্ড ডিভিশনের খেলায় জয়লাভ করে অপরাজিতা সংঘ। থার্ড ডিভিশন ফুটবল লীগ টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হলো বুধবার। এদিন অপরাজিতা সংঘ এবং নেতাজি সংঘ পরস্পরের মুখোমুখি হয়। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের স্পন্দন ময়দানে। প্রতিযোগিতায় আগাগোড়া প্রাধান্য ছিল অপরাজিতা সংঘের। প্রতিযোগিতায় 10-0 গোলে জয়লাভ করে অপরাজিতা সংঘ। অপরদিকে ফার্স্ট ডিভিশন ফুটবল লীগ টুর্নামেন্টের খেলা স্থগিত হয়ে যায় বুধবার। প্রতিযোগিতা থেকে বাবুরবাগ বয়েজ অ্যাসোসিয়েশন নাম প্রত্যাহার করায় এদিনের খেলাটি বাতিল হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। নদিয়ার শান্তিপুরে অনুষ্ঠিত হলো ফুটবল প্রতিযোগিতা। এদিন শান্তিপুর সবুজ সংঘ ও শান্তিপুর সিটি ক্লাব পরস্পরের মুখোমুখি হয়। প্রতিযোগিতা ঘিরে দর্শক সমাগম ছিল লক্ষণীয়। নদিয়া জেলার শান্তিপুর থানায় আয়োজিত জলতরঙ্গ স্পোর্টস ফেস্টিভ্যালের ফুটবল টুর্নামেন্টে উন্মাদনা দেখা যাচ্ছে। বুধবার ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয় শান্তিপুর স্পোর্টিং মাঠে। এদিনের খেলায় অংশগ্রহণ করে শান্তিপুর সবুজ সংঘ ও শান্তিপুর সিটি ক্লাব। এদিনের খেলায় আক্রমণ প্রতি আক্রমণে খেলাটি জমে ওঠে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
শেষ পর্যন্ত এদিনের খেলায় 2-0 গোলে জয়লাভ করে সবুজ সংঘ। এদিন মাঠে দর্শক সমাগম ছিল চোখে পড়ার মতো। নদিয়া থেকে রাজা মুরাদ শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স সহ নিবেদক হলিডক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি নবাবহাট জিটি রোড বর্ধমান। সুতি পাঞ্জাবি বাবা শু ব্লেজার সহ স্টাইলিশ শু টুপি চশমার বিপুল সম্ভার। ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর 9 জিটি রোড পারবীর হাটা জয় সন্তোষী মা মার্কেট ফার্স্ট ফ্লোর। বলো লাল বাবা, লাল বাবা ছাল ভদ্রেশ্বর্স লাল বাবা রাইজ। আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লকাই লটারি এজেন্সি শেয়ারবাজার বর্ধমান, আরকাদাস আগরওয়াল 362 বিসি রোড বড়বাজার বর্ধমান। হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা শেয়ারবাজার আমিলা বর্ধমান। ফোন নাম্বার 9333083382। ধারা স্টিল প্রোডাক্ট তেজগঞ্জ বাইপাস নর্থ বর্ধমান। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে। পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর এলাকায় 3টি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠিত হলো। বুধবার উত্তর দিনাজপুর জেলার ইটাহারের 9 নম্বর কাবাসিয়া গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করলো তৃণমূল কংগ্রেস। বুধবার পূর্ব বর্ধমান জেলার ভাতারে 7টি পঞ্চায়েতে বোর্ড গঠিত হলো। গ্রামীণ হাসপাতালের পরিষেবা উন্নয়নের দাবিতে সড়ক হলেন এলাকাবাসীরা। জামালপুরে বোর্ড গঠন প্রক্রিয়া অনুষ্ঠিত হল বুধবার। বৈকুণ্ঠপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন পর্ব অনুষ্ঠিত হল বুধবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। পার্ল হোটেল অ্যান্ড ব্যাঙ্কুয়েট লজিং ফুডিং অ্যান্ড কমিউনিটি হল। এখানে পাচ্ছেন ডিলাক্স এসি রুম, সুপার ডিলাক্স রুম, এক্সিকিউটিভ রুম, প্রিমিয়াম রুম সহ ফ্যামিলি ডাইনিং রেস্টুরেন্ট। এছাড়াও ম্যারেজ পার্টি, মিটিং, কনফারেন্স সহ যে কোনো অনুষ্ঠানের জন্য আসুন। এটিএম সার্ভিস, লিফট ফেসিলিটি, ট্রাভেল, ডক্টর অন কলের সুবিধাও পাচ্ছেন। বুকিং করুন 9564198194 অথবা 9547922228 এই নাম্বারে। পাল শান্তি কমপ্লেক্স 14 GT Road বাজাজ শোরুমের বিপরীতে। শ্রীকৃষ্ণ ফাইবার
এখানে ফাইবারের ফ্রেম, পাল্লা, দেওয়াল আলমারি, ওয়ার্ড্রব, মডিউলার কিচেন কভার ও শোকেস অত্যাধুনিক স্টাইলে এবং সুলভ মূল্যে পাওয়া যায়। দেরি না করে ঘরকে মনের মতো সাজাতে আজই আসুন শ্রীকৃষ্ণ ফাইবার, পিসিমেট্রোলের পাড়াপুকুর বর্ধমান, আমাদের আরেকটি শাখা হাটু দেওয়ান সাতচোরা পুল বর্ধমান, 4973233-9606 অথবা 9153021285। আমার পছন্দের চাল রাজনৈতিক, ঘরের কর্তাই হোক বা অতিথি, দুপুরের খাওয়া কিংবা রাতের ডিনার, পেট পুজো মানে ভোজ আর ভোজ মানে রাইস, খেয়ে তৃপ্তি খাইয়ে তৃপ্তি রাজনন্দিনী রাইস। অনন্য মুহূর্তের সমকালীন সোনার অলংকারের গরিমায় সব সময় সেরা আদি অনন্তলাল দাস এন্ড সন্স জুয়েলার্স, আজীবন সুরক্ষা ও নির্ভরতার অপর নাম আদি অনন্তলাল দাস এন্ড সন্স জুয়েলার্স, নিজস্ব দক্ষ কারিগর দ্বারা তৈরি এবং সংবাদপত্রের উল্লেখিত দামে হলমার্কযুক্ত অত্যাধুনিক সোনার গহনা এবং বাঁধানো শাখা ও পড়ায় শুরু করুন সুখের জীবন। আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্সের আধুনিক ডিজাইনের সোনার গহনার অফুরন্ত সম্ভারের মধ্যে বেছে নিন আপনার পছন্দসই গহনা আর নিজেকে সাজিয়ে তুলুন অপরূপা। আপনার প্রয়োজনের সোনার অলংকার কিনতে আজই আসুন আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, কার্জন গেট থেকে বড়বাজার রাস্তে কেবলমাত্র মাদিকের দোকানটি, বড়বাজার বর্ধমান, ফোন 0342256949491। মমতা ফার্মেসি, এখানে বসছেন চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার সম্রাট সরকার, সময় সোমবার সকাল 10:30 থেকে 12:00 পর্যন্ত, চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার অনুশ্রী সরকার, সময় সোম ও বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে 7:00 পর্যন্ত, মেডিসিন ও সুগার রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন মজুমদার বসছেন প্রতি শুক্রবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত, নার্ভ রোগ বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভাট বসছেন প্রথম ও দ্বিতীয় রবিবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত, হাড়ের ডাক্তার ডাক্তার অর্ঘ সাহা বসছেন শুক্রবার দুপুর 1:00 থেকে 2:00 পর্যন্ত, সুগার, হৃদরোগ ও মেডিসিন চিকিৎসক ডাক্তার সৌগত সরকার বসছেন মঙ্গলবার সন্ধ্যা 6:00 থেকে রাত্রি 8:00 পর্যন্ত, সোম ও বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 থেকে রাত্রি 8:00 পর্যন্ত, বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার তন্ময় রানু বসছেন মঙ্গলবার ও রবিবার সকাল 11:00 থেকে দুপুর 12:00 পর্যন্ত। মমতা ফার্মেসি, ঠিকানা হলিচাইল স্কুলের সামনে, কালনা গেট, বর্ধমান, মোবাইল 9434123464 অথবা 9735299027 অথবা 7908406073।